পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের পাশে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় পানির ট্যাঙ্কির আশেপাশে গড়ে ওঠা অবৈধ কয়েকটি দোকান ভেঙে দেওয়া হয়। তবে ব্যবসায়ীদের অভিযোগ, আগে কোনো নোটিশ না দিয়েই উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি কর্পোরেশন। অবশ্য ডিএসসিসি বলছে সিটি কর্পোরেশনের মার্কেটের পাশে অবৈধ দোকান তুলে দীর্ঘদিন ধরে ব্যবসা চলছিল। উচ্ছেদের বিষয়ে তাদের আগে নোটিশ দেওয়ার কথাও জানায় কর্তৃপক্ষ। ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান জানান, পর্যায়ক্রমে সব দখলদারকে উচ্ছেদ করা হবে, দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো জায়গায় অবৈধ স্থাপনা থাকবে না। এই